দেখি মাছটা ধরে তোমার কেমন লাগলো? খুবই ভালো। ঠিক আছে চলো। হ্যাঁ ঠিক আছে, বলো তুমি সেই কারণে মাছ খায় না, এইটুকু করে এইটুকু টাইমে চারটে পার হবে, দু কিলো হবেই হবে। দু কিলো হয়ে যাবে, দু কিলো হয়ে যাবে না? হ্যাঁ দুটোই যাবে না, আসতে করে নেই পুরুষ। ভিউয়ার্সগণ, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের কাছে একটি নতুন পুকুরের সন্ধান নিয়ে এসেছি। এটি হলো কুসুম্বা মাঝের পাড়া সুগম সেনারিটি ফ্ল্যাটের পিছনের পুকুর কামালগাজী। ভিউয়ার্সগণ, পুকুরটি ওপেনিং হবে আগস্ট মাসের 4 তারিখ অর্থাৎ 4/8/2024 রবিবার। পাসমূল্য নির্ধারিত হয়েছে 2000 টাকা একদিন, দুই দিন একত্রে নিলে 3,500 টাকা। লটারির মাধ্যমে সিট নির্ধারিত হবে, ভোর 5:30 লটারি হবে। 3টি করে ছিপ এবং টোপের কোনো বিধিনিষেধ নেই, তবে ভাসা টোপ ফেলা যাবে না। ভিউয়ার্সগণ, এই পুকুরে মাছ আছে কি না আপনারা ভালো করে খোঁজখবর নিয়ে নেবেন। কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে যাবতীয় তথ্য আপনারা জেনে নেবেন। আর পথনির্দেশ হিসাবে বলে দেওয়া হচ্ছে, সোনারপুর স্টেশন থেকে HD মোড় বা আলুগোডাউন মোড়, এখান থেকে ডান দিকে রাস্তা দিয়ে কিছুটা গিয়ে ভিতরে সুগম সেনারিটি ফ্ল্যাট, এই ফ্ল্যাটের পিছনেই পুকুরটি। এছাড়া যারা গড়িয়া বা বারুইপুর থেকে যাবেন, তারা গড়িয়া থেকে যারা যাবেন তারা সোনারপুর হয়ে যাবেন, আর যারা বারুইপুর থেকে যাবেন বারুইপুর থেকে কামালগাজী যাবেন, এখান থেকে HD মোড় বা আলুগোডাউন মোড় পর্যন্ত যাবেন। এখান থেকে কিছুটা গেলেই বা কাউকে জিজ্ঞাসা করে নেবেন সুগম সেনারিটি ফ্ল্যাট বা কাইজার ভাইয়ের পুকুর। এছাড়া যদি কোনো সমস্যা হয়, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যাবতীয় সাহায্য পেয়ে যাবেন এবং তথ্য পেয়ে যাবেন। ধন্যবাদ। এইবার 4টি হবে, আমরা আমরা মা নিয়েছি আমি জানিনি, এইটা 4টি উঠছে, এইটা দেখ পাল্লা দেখ কি বলছে দেখ, আপনার মাছ গেলে দুপাল্লা হলো আমার, এইটা বেশি বেশি দাগ হয়ে যাবে কি বলতে তো। জলটা ফেল দেন, চাউড়ি দেখ, থাক নিচে থাক, একে একটা একটা করে একটু কম, হ্যাঁ না দেখ পাঁচ ছোট উঠেছে আল্লাহ। রুই আছে
আস্তে 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 আমি দিচ্ছি এই আটটা হবে না দাদার বাড়ি ওইটা বাড়ি নিয়ে যাবো ওইটা কিছু খাই বলছিলে নি হ্যাঁ চকচক করছে তাই না বুঝে যাচ্ছে না তো ঠিক আছে আস্তে করে পুরুষে পুরুষে ঠিক আছে মালটা কাজের পুকুরের কালবোস দেড় কিলো ওয়েট বাজাই করে আসছে হচ্ছে হ্যাঁ একই সাইজে চার কিলো চারশো আর চার কিলো দুশো ঠিক আছে আট কিলো ছশো হয়েছে ওটাই থাকবে আট কিলো ছশো নাও আরেকটা যাবে এটা সব কটা এক সাইজ আরেকটা যাবে একটা যাবে পনেরো কিলো নশো ছশো আর তিনশো পনেরো কিলো নশো মানে ওই একশো কম ষোলো কিলো আর চার কিলো দুশো তারপর চার কিলো ছশো চার চার আট কিলো আটশো হলো আর তারপর চার কিলো গেল বারো কিলো আটশো আর এখন তিন কিলো ছশো তাই তো তাহলে কথা হলো তিন কিলো একশো হ্যাঁ একশো কম ভিডিও হয়েছে পুকুর পাড়টাও দেখি দিচ্ছি সবাইকে দেখে নাও সিটগুলো দেখে নাও চার তারিখে ওপেনিং সবাই সকাল সকাল চলে এসো তুমি আসবে না ওজন বলছে কত রয়েছে তাই বুঝলি
ছেড়ে দা ছেড়ে দা, 5 কিলো 800 ছেড়ে দা, চলো 5 কেজি 800। কি মাছ বল? এমনি ওরম করে না, এ যা এ যা সামনে একটা উঁচুতে ধর, এই জালটা ডোবা, জাল ডোবা চাগা, যাও বড় কাঁটা পড়বে আগে উপরে মাছা। চলো গাইস আর একটা মাছ।